হ্যাঁ বন্ধুরা, 1600 সালের দিকে গ্যালিলিও টেলিস্কোপের মাধ্যমে প্রথম লাল গ্রহ মঙ্গলকে দেখেছেন। জেজেরো ক্রেটার নামক একটা স্থানে নাসার বিখ্যাত রোবট কিউরিসিটি ল্যান্ড করেছিল এবং প্রাচীন জীবনের সন্ধান করার জন্য যন্ত্রটি তার মিশন শুরু করেছে। বিজ্ঞানীরা মনে করেন অনেক আগে এখানে প্রাণের অস্তিত্ব ছিল। কিউরিসিটি যন্ত্রটি মঙ্গলে একটা অলৌকিক এবং অদ্ভুত জিনিস খুঁজে পেয়েছে। নতুন প্রহরের এই এপিসোডে মঙ্গলের আশ্চর্য জিনিস এবং অদ্ভুত কিছু বিষয় নিয়ে হবে জানাশোনা। ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। সো লেটস স্টার্ট দ্য ভিডিও। নতুন প্রহর 2.7 বিলিয়ন ডলার খরচ করে 2020 সালে মঙ্গল মিশন ভালোভাবে শুরু হয়। পারসারভারেন্স রোবটকে 25,000 মাইল পার আওয়ার বেগে মঙ্গলে প্রেরণ করা হয়। যখন এটি মঙ্গলে পৌঁছল, এটি এমন কিছু দেখল যা আগে পৃথিবীতে দেখেনি। লাল গ্রহ মঙ্গলে পারসারভারেন্স ল্যান্ড করলো 18 ফেব্রুয়ারি 2020 এবং 11 মিনিট পর পৃথিবীতে এর প্রথম সিগনালে বলে সে এখন মঙ্গলের বায়ুমণ্ডলে আছে। এটি ছিল একটা অন্যতম বিষয়, কারণ অন্য গ্রহে মানুষের তৈরি যন্ত্র নিজেই ভালোভাবে ল্যান্ড করেছিল। নাসা বিজ্ঞানীদের একটা বড় অর্জন ছিল এই বিষয়টি। পারসারভারেন্স রোবট জেজেরো ক্রেটার নামক একটা স্থানে ল্যান্ড করেছিল। বিজ্ঞানীরা মনে করেন অতীতে এই স্থানে কোনো জীব বাস করত। এই স্থানে একটা ম্যাসিভ লেক রয়েছে। এই লেক থেকে ছোট ছোট কয়েকটা নদীও প্রবাহিত হয়েছে। পরবর্তীতে পারসারভারেন্স রোভার হাই রেজুলেশনের অনেক ছবি পৃথিবীতে পাঠায়। প্রথমে এটি নিজের চাকার ছবি পাঠায়, কিন্তু একটা রহস্যময় বস্তুর চিত্র বিজ্ঞানীদের অবাক করে দেয়। উজ্জ্বল নীলাব রঙের এই বস্তুটি থেকে রশ্মিও বিচ্ছুরিত হয়। পারসারভারেন্স এটির ওপর লেজার নিক্ষেপ করেও বারবার পরীক্ষা করছিল, কিন্তু বুঝতেই পারেনি এটি আসলে কি ছিল। বিজ্ঞানীরা মনে করেন এটি কোনো অমূল্য এবং অদ্ভুত বস্তু, আর সেটি নিয়ে গবেষণা চলছে। কিন্তু পারসারভারেন্স আবার রওনা দিল। ইঞ্জিনিউটি নামক একটা ছোট রোবটিক হেলিকপ্টার পারসারভারেন্স এর নিচে সেট করা ছিল। এটির একটা হাই রেজুলেশনের কালার ক্যামেরা রয়েছে। এই রোবটিক হেলিকপ্টার সেখানে উড়ে বেড়ায় এবং 3D ভিডিও তোলে। -130° অর -90° তাপমাত্রার বরফ জমা স্থান এবং ধূলিকণাযুক্ত স্থানের অনেক ভিডিও বিজ্ঞানীরা এই হেলিকপ্টারের মাধ্যমে সংগ্রহ করেছেন। পারসারভারেন্স নতুন নতুন স্থানে যাচ্ছে এবং নতুন কিছু আবিষ্কার করছে। নাসা এবং ইউরোপিয়ান এজেন্সি সেখানে আরও দুটি যন্ত্র পাঠিয়েছে। এর মধ্যে কিউরিসিটি রোবটও মঙ্গল গ্রহ খুঁটিয়ে খুঁটিয়ে বিশ্লেষণ করছে। কিউরিসিটি একটা ফাস্ট এবং অ্যাডভান্সড রোভার, কিন্তু পারসারভারেন্স আরও অ্যাডভান্স। কিউরিসিটি দেখতেও কিছুটা পারসারভারেন্সের মতো, কিন্তু এই দুটো রোবটের দুই রকম লক্ষ্য। পারসারভারেন্স হ্যাবিটেবিলিটি, মঙ্গলের নকশা, মার্শান জিওলজি, অ্যাটমসফিয়ার, এনভায়রনমেন্টাল কন্ডিশনস এবং বিগ সিগনেচার্স খুঁজছে, কিন্তু কিউরিসিটি মঙ্গলে বসবাস করা যাবে কি না তা নিয়ে গবেষণা করছে। ভবিষ্যতে মঙ্গলে অক্সিজেনের পূর্ণতা কিভাবে নিশ্চিত করা যাবে তা নিয়েও গবেষণা চালাচ্ছে। অক্সিজেন তৈরি বা পৃথক করার জন্য মক্সি নামক যন্ত্রটি কার্যকরী ভূমিকা রাখছে। এই যন্ত্রটি বায়ুমণ্ডল থেকে কার্বন ডাইঅক্সাইড এবং অক্সিজেন আলাদা করতে পারে। নাসা বিজ্ঞানীরা প্রচুর হার্ডওয়ার্ক করছে যাতে মঙ্গলকে শীঘ্রই বসবাসের উপযুক্ত করা যায়। থ্যাংকস ফর ওয়াচিং। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। আর এরকম নতুন নতুন সব ইনফরমেটিভ ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিবেন, যাতে আমাদের আপলোড করা ভিডিওর নোটিফিকেশন পৌঁছে যায় আপনার কাছে সবার আগে। ইটস ইউর হোস্ট শুভ সাইনিং আউট।